এই কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভক্তি দে চলে যাচ্ছে ভক্তির কাছে ভক্তি বারাসাত হাসনাবাদ লাইনে ডাবল লাইনের কাজের জন্য কিন্তু বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা 48 ঘন্টার জন্য কতটা নাকাল হতে হবে নিত্য যাত্রীদের জন্য কতটা ভোগান্তি তাদের ভক্তি দেখো ভোগান্তি তো অবশ্যই হবে কেননা তুমি জানো প্রচন্ড তাপদাহের মধ্যে একমাত্র আরামের যে যাত্রা বলা যায় সেটা ট্রেন যাত্রা সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শান্ডালিয়া থেকে লেবুতলা যে ডবল লাইনে কাজ হবে সেই কাজ কিন্তু হওয়ার জন্য প্রায় 48 ঘন্টা ট্রেন বন্ধ থাকবে দুদিন অর্থাৎ 17 18 19 তারিখে সেই ট্রেন চলাচল করবে এর মধ্যে যে দুদিনের ব্যবধান তুমি জানো উত্তরে একটা বড় অংশ সুন্দরবনের একটা বড় অংশ উত্তরের মধ্যে পড়ে সেখানে মিনাখা আছে সেখানে হিঙ্গলগঞ্জ আছে এই প্রত্যন্ত গ্রামের মানুষ কিন্তু কলকাতা যাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে ট্রেন যাত্রা সেক্ষেত্রে কিন্তু তারা ট্রেনে করে সহজে কলকাতায় পৌঁছায় এই দুদিন বন্ধ থাকার ফলে তারা কিন্তু বাস রুট যদি ব্যবহার করে তাদের কিন্তু আসতে হবে বসিরহাট কিংবা হাসনাবাদ থেকে বারাসাত সেখান থেকে ট্রেন ধরতে হবে অর্থাৎ এই যে সামনে ঈদ এই মানুষের যে ঈদের জন্য যে কেনাকাটা বলো প্রত্যন্ত গ্রামের মানুষ কিন্তু বারাসাতে এসে কেনাকাটা করে ট্রেনে করে আসে এই যাত্রী দুর্ভোগ কিন্তু হবে কেননা যাত্রীরা যে সহজে ট্রেনে করে আসতে পারতো দুদিন ডবল লাইনে কাজ হওয়ার জন্য লেবুতলা এবং শান্ডালিয়ার মাঝখানে যে বিস্তর এলাকাটা আছে সিঙ্গেল লাইন এতদিন ছিল সেটা কিন্তু ডবল লাইনে কাজ হবে অর্থাৎ রেলের উন্নতি হলো যাত্রী দুর্ভোগ কিন্তু হচ্ছে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে ট্রেন যখন বন্ধ আমরা সেই ক্ষেত্রে কিন্তু বাস রুটে আমরা গেছিলাম দেখতে সে বাস রুটও কিন্তু প্রচণ্ড ভিড় অর্থাৎ টাকি রোড দিয়ে যে বাসগুলো আসে সেই বাসগুলো কিন্তু ভিড়ের ছাসা এই গরমের মধ্যে যাত্রীরা কলকাতা যে পৌঁছাবে এটা নাকাল হবে এক কথা বলা যেতেই পারে বেশ ধন্যবাদ ভক্তি কথা বলছিলাম প্রতিনিধি ভক্তি দেয়ের সঙ্গে সরস্বতী ছিলেন আমাদের সঙ্গে বারাসাত হাসনাবাদ শাখায় দুদিন বন্ধ থাকছে ট্রেন পরিষেবা এবং জেলার অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন কলকাতা যাতায়াত করেন এই শাখার মাধ্যমে এবং ট্রেন পরিষেবায় কিন্তু তাদের কাছে যাতায়াতের প্রধানতম মাধ্যম এবং সেই জন্য কিন্তু সেই সমস্ত নিত্য যাত্রীদের কিছুটা ভোগান্তিতে ভোগান্তি হচ্ছেই কিছুটা নাকাল হতে হচ্ছেই লাইন ডাবল লাইনের কাজের জন্য কিন্তু আগামী 48 ঘন্টা বন্ধ থাকছে বারাসাত হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল 17 তারিখ রাত 1টা থেকে 18 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকছে এমনটাই জানতে পারা যাচ্ছে ডাবল লাইনের কাজের জন্য বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা 48 ঘন্টার জন্য বন্ধ বারাসাত হাসনাবাদ শাখা ট্রেন চলাচল শান্ডালিয়া থেকে লেবুতলার মাঝে ডাবল লাইনের কাজের জন্য বন্ধ রয়েছে বারাসাত হাসনাবাদ শাখার ট্রেন পরিষেবা শান্ডালিয়া ও লেবুতলার মাঝে ডাবল লাইনের কাজের জন্য বন্ধ রয়েছে বারাসাত হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল 48 ঘন্টার জন্য বন্ধ পরিষেবা